আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা যাকে শিল্পী সমিতির সভাপতি হিসেবে চিন্তা করছি বন্ধু ইলিয়াস কাঞ্চন ভাই, যিনি জাতীয় পুরস্কার পেয়েছেন, একুশে পদক পেয়েছেন, এবং তার চেয়েও বড় কথা কাঞ্চন ভাই নামটা শুনলে এক ধরনের ভালো লাগা ভালোবাসা আমার ভিতরে কাজ করে, মনে হয় একজন সৎ মানুষের পেছনে আমি আছি। এটা আমার কাছে অনেক বড় একটা অনুভূতি, এবং সেই সাথে যে লোকটি একটি দীর্ঘ সময় একটি অলাভজনক আন্দোলন করে আজকে একটি বিশাল জায়গায় একটি আন্দোলনকে নিয়ে এসেছেন, এবং আমি বলবো যে একলা আমরা তার সাথে ওভাবে থাকতে পারিনি বা থাকতে পারলেও হয়তো উনি একলা জায়গায় এসেছেন, এরকম একটি মানুষ দরকার এই মুহূর্তে চলচ্চিত্রের জন্য, যে আমাদের চলচ্চিত্রের যে ইতিহাস ছিল গৌরবোজ্জ্বল যে ইতিহাস, সেই ইতিহাস আমরা বিগত দিন অনেকটাই হারিয়ে ফেলেছি। আমার মনে হয় যে এমন একজন মানুষ দরকার যাকে আমরা সবাই মিলে একসাথে, যার পেছনে যার নেতৃত্বে কাজ করে আমরা সে জায়গায় ফেরত যেতে চাই, চলচ্চিত্রের যে গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল। শিল্পীরা কখনোই দুস্থ হতে পারে না, শিল্পীদের হারানো সম্মান আমি মনে হয় যে ফিরে পাওয়া উচিত। আজকে আমাদের শিল্পীরা অনেক জায়গায় বিতর্কিত হয়েছে হচ্ছেন, এবং সমিতি হিসাবে আমরা যেটা আশা করি শিল্পী সমিতি শিল্পীদের পাশে দাঁড়াবে, সেই জায়গাগুলো অনেকাংশে আমার মনে হয় বিগত দিনে আমরা কিছুটা পাই। তো বিগত দিনে কি হয়েছে জানি না, তবে আমার মনে হয় যে এরকম একজন প্রগতিশীল একজন আলোকিত মানুষের নেতৃত্বে কিছু মানুষ আমরা চেষ্টা করে যেতে চাই যে শিল্পীকে এবং শিল্পকে তার হারানো মর্যাদা ফিরিয়ে দিতে, এবং আমি মনে করি শিল্পীরা দিনের শেষে সবাই এক, আমরা সবাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, বিগত দিনে যারা ছিল তাদের বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ নেই। আমরা মনে করি আমরা সবাই এক হয়ে আগে যে জিনিসটা ছিল সেই এক হয়ে আমরা একসাথে কাজ করতে চাই, কারণ আমাদের বা কাঞ্চন ভাইয়ের আমি মনে করি এখন আর হারানোরও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। আমরা কন্ট্রিবিউট করতে চাই, অনেস্টলি কন্ট্রিবিউট করতে চাই, আমরা এখানে একটি চেয়ার নিয়ে হাম্বি দমি করতে চাই না। সেই কন্ট্রিবিউটর জায়গাটা যদি শিল্পীরা মনে করে, সাধারণ শিল্পীরা মনে করে, তাহলে অবশ্যই কাঞ্চন নিপুণ ভাইয়ের এই মানে কাঞ্চন ভাই নিপুণের এই প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে হয়তো যদি করে তাহলে আমরা উই উইল ট্রাই টু ওয়ার্ক ফর দ্য নিপুণ সম্পর্কে বলতে চাই, বিগত দিনে আমি দেখেছি চলচ্চিত্র শিল্পীরা যখনই প্রবলেমে পড়েছে নিপুণকে এগিয়ে আসতে দেখেছি, বিভিন্ন সময়ে কোভিড দুর্যোগের সময় নিপুণ শিল্পীদের পাশে ছিল, এবং সেই সাথে এখানে যারা আছেন আমি মনে করি তারা সবাই চলচ্চিত্রকে ভালোবাসেন, আপনাদের মধ্যে ভালোবাসেন। তো আমরা একটা জায়গায় যেতে চাই, আসলে আমরা আমাদের কথাগুলো মানুষের কাছে বলতে চাই যে আজকে কোভিড এর মধ্যে আমাদের চলচ্চিত্র যদি ধ্বংস হয়ে যায় একটি দেশের কালচার অনেক বড় জিনিস, তো সেই জায়গাটা আমরা আসলে কাজ করতে চাই, এবং আপনাদের মাধ্যমে আপনারা বরাবরই শিল্পী এবং দর্শকের মাঝে সেতু বন্ধন হিসেবে মেলবন্ধন হিসেবে কাজ করেছেন। তো আপনাদেরকে আবারও অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি আপনাদের সহযোগিতা কামনা করছি এই প্যানেলের জন্য, দোয়া কামনা করছি যেন আমরা যে উদ্দেশ্য নিয়ে একটি প্যানেল করতে যাচ্ছি সেই উদ্দেশ্য সফল হয়, আমরা যেন একটি নিরাপদ বলতে পারি আজকে থেকে শিল্পীরাও নিরাপদ এবং শিল্প নিরাপদ, সবাই নিরাপদ। সবাই অনেক ভালো থাকুন, আসসালামু আলাইকুম।